প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো এই ভিডিওতে আমরা আলোচনা করব পোর্টি হাই স্কুলের টেস্ট পরীক্ষার হিস্টোরি প্রশ্নপত্র নিয়ে তো তোমার ভিডিওটি নাটনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো তো দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম একটি প্রশ্নের উত্তর আবশ্যিক প্রথম প্রশ্ন অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো অথবা দিয়ে আছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কী বুঝো আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন অবশিল্পায়ন কাকে বলে কোম্পানির আমলে শিল্পের অবক্ষয়ের কারণ ও ফলাফল লেখ অথবা পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা বা পার্থক্য লেখ তিন নম্বর প্রশ্ন শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো অথবা মুসলিম সমাজের অগ্রগতিতে শে সৈয়দ আহমেদ খান ও আলীগড় আন্দোলনের ভূমিকা কী ছিল চার নম্বর প্রশ্ন জালেন জালেনবালা বাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট লেখ এই ঘটনার গুরুত্বপূর্ণ আলোচনা করো তারপরে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনী বা সুভাষচন্দ্র বসুর অবদান লেখো এরপরে দেখো বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি মহাকবি কালিদাসের কাহিনী উল্লেখিত আছে এটা তোমরা করে নেবে মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো এটা সম্ভবত জনশ্রুতি হবে মনে হয় তো এটা তোমরা দেখে নেবে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান হেস্টিংস ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এটা হয়ে যাবে আঠারোশো খ্রিস্টাব্দে চুইয় নীতির প্রবর্তক হলেন ম্যাকলে ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে বিধবা বিবাহ আইন পাস হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ মরলামেন্ট সংস্কার আইন কবে পাশ হয় তো উনিশশো নয় খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটরানীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড সাইমন কমিশন ভারতে আসে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন চন্দ্র সামন্ত যে জাহাজে প্রথম নবীদ্রোহ শুরু হয় সেটি হলো তলোয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন তো এটা তোমরা করে নেবে তারপরে নিম্লিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও হিস্টোরি শব্দটি কথা থেকে এসেছে এর অর্থ কী তো হিস্টোরি শব্দটি এসেছে হিস্ট্রিটা থেকে এর অর্থ কী তোমরা দেখে নেবে পৌরাণিক কাহিনী বলতে কী বোঝায় ভারতে কবে কথায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় অথবা লেখেছিলেন কাদের উদ্যোগে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় কে কবে ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেন চৌঠা মেয়ে আন্দোলন কি আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল কোন ঘটনার প্রতিবাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাটকপাতি ত্যাগ করেন ভারতের প্রথম ভাষায় ছিলেন লর্ড কেনিং নাটকপাতি ত্যাগ করেন এটা হিসেবে জালিনবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে লাহর প্রস্তাব কি কে কবে পালহাড়ভাবে বর্ষণ করে কে কবে ফুটবল দল গঠন করেন বন্ধুরা ভিডিওটি ছিল পর্যন্ত ধন্যবাদ